বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজন্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের একটি ভর্তা রেসিপি এটি হলো পেঁপে ভর্তা রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তবে রেসিপিটি দেখতে দেখতে আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁপের তিন ভাগের দুই ভাগ আর পেঁপেটা আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলাদাভাবে আমি সেদ্ধ করে নিয়ে নাই আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুইটি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি পাঁচটি কাঁচামরিচ কুচি আপনারা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন আর লবণ নিয়ে নিয়েছি এখানে আমি পনে এক চা চামচ পরিমাণ এখন এগুলো সব আমি হাত দিয়ে খুব ভালো মতো চটকিয়ে নিব লবণের সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো চটকিয়ে খুব ভালো মতো চটকিয়ে নিলে এর থেকে একটু পানি পানি মতো বের হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো মতো বের হবে তো এগুলো চটকিয়ে নেওয়া শেষ এখন আমি পেঁপে এর সাথে মিশিয়ে নিব নিয়ে পেঁপেও এর সাথে আমি খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে চটকিয়ে নিব তো সব কিছু খুব ভালো মতো হাত দিয়ে আমি একসাথে মেখে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আমি খুব ভালো মতো এখন একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর একবার হলেও এই ভত্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদিও মনে হতে পারে যে পেঁপে ভর্তা একেবারে সিম্পল একটা ভত্তা এটি এটি খেতে আর কতই বা ভালো হবে কিংবা অনেকেই মনে করেন যে পেঁপে ভত্তাটা কিন্তু খেতে খুব একটা ভালো হয় না বা স্বাদ হয় না আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনারা সেম এই একইভাবেই এই ভত্তাটা তৈরি করে খান তাহলেই বুঝবেন যে ভত্তাটা খেতে কতটা মজার এখানে আমি আলাদাভাবে প্রায় দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে ব্রেস্তা করে রেখেছিলাম আর এই পেঁয়াজ বেস্তাটুকু দিলেই কিন্তু এই ভর্তাটার স্বাদ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং খেতেও লাগবে অসম্ভব মজার আপনারা একবার হলেও এভাবে ভর্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ খারাপ লাগবে না অনেক অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে গরম গরম ভাতের সাথে তো ঠিক আছে সব কিছু আমি আবারও একটু মেখে নিচ্ছি তো একেবারে ঝটপট ভত্তাটা তৈরি করা হয়ে গেল আমি কিন্তু আলাদাভাবে পেঁপে সেদ্ধ করে নেওয়ারও কোনো ঝামেলা করি নাই তো ঠিক আছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে ভত্তাটা কেমন হলো তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে ভত্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক অনেক বেশি মজার এবং তৈরি করতেও কোনো ঝামেলা হয় না তো আপনাদের কাছে যদি আমার এই ভর্তা রেসিপিটাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন তাহলে যেটি হবে যে আমি যখন নতুন নতুন কোনো সহজ রেসিপি দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আগামীতে আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ